আজকে আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের লক্ষ্মীপুরের একজন রাজনৈতিক নেতা, গত 2016 সালে যিনি বিজেপির প্রার্থী হয়ে লড়েছিলেন এবং 2021 সালে যিনি নির্দল প্রার্থী রূপে দাঁড়িয়েছেন, প্রায় 21,000 ভোট পেয়েছেন নির্দল প্রার্থী হয়েও। তো সেই রাজনৈতিক নেতাকে আমরা স্বাগত জানাই। তৈবা সিংহ, নতুন করে পরিচয় দেওয়ার দরকার নেই, আপনার আপনার কাছে আমরা কিছু জানতে চাই। প্রথমে আজকে আপনাদের ম্যাঙ্গো ইলেকট্রনিক মিডিয়া যে এসে আপনারা আপনাদের সঙ্গে একটা সাক্ষাৎকার রয়েছে, তাই আমি আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি প্রথমে আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাকে প্রথমেই প্রশ্ন যে আপনি রাজনীতিতে কেন এলেন? আপনার প্রথম প্রশ্নই মানে খুব ইন্টারেস্টিং, যেহেতু রাজনীতিতে আসার এমন অনেক দিন থেকে যে এইভাবে কোনো প্রিপ্ল্যান ছিল না, তো রাজনীতিকে আসার সিচুয়েশন সাপেক্ষে, পরিস্থিতি সাপেক্ষে কীভাবে আমি আমার লক্ষ্মীপুর বা আমার যে আমাদের সাব ডিভিশন লক্ষ্মীপুরের বিভিন্ন সমস্যা এগুলো আগের থেকে মোকাবিলা করতে করতে যে কীভাবে আমি রাজনীতিতে আজকে আইলাম, তো এটা মানে ঠিক ইয়ে না। অ্যাকচুয়ালি যেহেতু বিভিন্ন সমাজে কাজের সঙ্গে জড়িত হইয়া আমি এসেছি, তো আমার সেইভাবে কোনো পরিকল্পনা ছিল না যে রাজনীতিতে আমি আগে গিয়ে কাজ করব, কিন্তু হয়তো সমাজের কাজের সঙ্গে পরিস্থিতি সাপেক্ষে আমি বলতে চাইছেন যে সামাজিক কাজকর্ম করতে গিয়ে আপনি রাজনীতিতে এমনি এসে গেছেন। হ্যাঁ হ্যাঁ, সামাজিক কাজকর্মই আপনাকে রাজনীতিতে টেনে এনেছে। হ্যাঁ, ঠিক আছে। তো এই যে গত নির্বাচন, এর আগে আপনি বিজেপির প্রার্থী হিসাবে লড়েছেন 2016 সালে, তো ভালো একটা ভোটও পেয়েছেন। তারপর গত নির্বাচনে আপনি নির্দল হিসাবে লড়েছেন, তো সেটা কি শুধুমাত্র টিকিট না পাওয়ার কারণে, না আপনার অন্য কোনো কারণ ছিল যে লক্ষ্মীপুরবাসীর উন্নয়নের জন্য বা লক্ষ্মীপুরবাসীর প্রতি কোনো দরদের জন্য আপনি ইলেকশনে লড়েছেন? না, এটা টিকিট না পাওয়ার জন্য আমি লড়াই করেছি, প্রতিদ্বন্দ্বিতা করেছি সেটা বললে ভুল হবে, কারণ আমি যেহেতু সমাজের সঙ্গে, সামাজিক কাজের সঙ্গে যে আগের থেকে আমি জড়িত আসলাম, তো আমি আমার লক্ষ্মীপুর সমাজের জন্য কাজ করতে মনে হয় না যে আমি কোনো টিকিটের প্রয়োজন বা সেই ধরনের টিকিটের মাধ্যমেই যে এখানে কাজ করা যাবে বা বিধায়ক মানে পাওয়া যাবে। তো আমি আশা করি আমাদের লক্ষ্মীপুরের যে আমাদের নাগরিক, যারা সচেতন নাগরিক বা সক্রিয় নাগরিক, ওনারা মানে সঠিক একজন ব্যক্তি বা সঠিক একজন লিডার চয়ন করবে। তো লড়াই করেছি আর সবার সম্মতি নিয়েই করেছি, আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত না এটা। তো আর লড়াইয়ে হার জিতের আর বিভিন্ন কারণও আছে এখানে। এইবারে বিগত 2021-এর নির্বাচনে ফলাফল যেহেতু লক্ষ্মীপুরের অনেক ইস্যু রয়েছে, অনেক ডিসপিউটও রয়েছে, আমি পূর্বে আগেও আমি মানে মিডিয়ায় এটা ঘোষণাও করছি যে আমরা যখন নির্বাচনের অনেক বানচাল হয়েছে আমি নিজেও পেয়েছি সেটা, তাও এখনও আমি প্রস্তুত আছি। আমি আমার সমাজে আমার লক্ষ্মীপুর জনসেবার জন্য আর আমাদের লক্ষ্মীপুরের জনসাধারণরা যদি আগামী দিনে আবার সুযোগ দেয় তবে আমি ঠিক আছে। আগামী দিনের কথা যখন বলছেন, তখন একটা কথা ইদানিং কিছু নড়াচড়া করছে বা বিভিন্ন মিডিয়ায় এগুলো ব্যাপারগুলো আসছে, তো আপনি বা আপনি সুস্মিতা দেবের সঙ্গে সাক্ষাৎ করেছেন, কংগ্রেসের উপর মহলের থেকে আপনার কাছে যোগাযোগ করা হচ্ছে, এরকম একটা খবর পেয়েছি আমরা, তো এই
যে যোগাযোগ সেটা আপনার তরফ থেকে না কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে তাদের হারানো জমি পুনরুদ্ধারের জন্য? আর আপনি এর জন্য কতটুকু প্রস্তুত আছেন কংগ্রেসে যোগদানের ব্যাপারে? এটা যেহেতু আমরা লক্ষ্মীপুরে ইন্ডিপেন্ডেন্ট নির্দল প্রার্থী রূপে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, আর আর লক্ষ্মীপুরে রাষ্ট্রীয় দল হিসাবে কংগ্রেসের আরেকটা দল আছে, তারাও এখানে ওনাদেরও সংগঠন এমন দুর্বল না আমি দেখেছি। তো বর্তমানের যেটা পরিস্থিতি, আমি বিগত সময়ে বিজেপির কার্যকর্তা, বিজেপি আমি একজন সক্রিয় কার্যকর্তা হিসেবেও আমি কাজ করেছি, তো সেই বিজেপি নেই এখন। কারণ ভারতীয় জনতা পার্টি দলের যেটা আদর্শ নীতি, সেই আদর্শ নীতি আমি ভারতবর্ষে কইতে পারি না, কিন্তু সমস্ত ভারতবর্ষের ব্যাপারে আমি বলছি না, আমি আমার কাছাড় ডিস্ট্রিক্ট বা বরাক ভ্যালির যেটা পরিস্থিতি, সঙ্গে আমাদের লক্ষ্মীপুর সমষ্টির যেটা বিজেপি, সেই আগের বিজেপি নেই। তো কি হয়েছে বিজেপিতে? বিজেপি এটা আপনারা নিশ্চয়ই জানেন, এখানে বিভিন্ন সিন্ডিকেট, বিভিন্ন আপনার কেলেঙ্কারি, এই সেই প্রত্যেক দিন নতুন নতুন বের হচ্ছে। আর সেই জন্য আজকে সমাজের যেহেতু, জনসাধারণের যেহেতু আমরা কাজ করি, যদি রুলিং গভর্নমেন্ট, রুলিং গভর্নমেন্টের তরফের থেকে যদি কোনো ভুল কাজ করে, সেই ভুল কাজের জন্য আমরা যদি সেটা বিরোধিতা করি না, তবে রুলিং গভর্নমেন্ট যেটা একনায়ত্ব হিসাবে এখানে শাসন করে যাবে, আর সেই ভূমিকা কেউ না কেউ এখান থেকে নিতেই হবে। আর সেই ভূমিকা নেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়েছি, আর সেই ভূমিকা নেওয়ার জন্য আমরা নির্দল যেটা আনারস প্রতীক চিহ্নে আমরা লড়াই করেছি, এবং কংগ্রেসের সংগঠনের থেকেও ওনারাও একটা সূচনা দিয়েছে যে আমরা একটা বৈঠক করব, আলাপ করব, আলোচনা করব। তো এই রুলিং গভর্নমেন্টের যে সমস্ত সমাজের মানে ক্ষতি হয়, সেই সময় কাজগুলোর বিরুদ্ধে যেটা আমরা মাতবো বা মোকাবিলা করবো, সেটা একসঙ্গে করার মতো প্ল্যাটফর্ম একটা সেহেতু আলাপ আলোচনা হয়েছিল। আর সেইটা আলাপ আলোচনায় কাজ একটা করতে হইলে তো একটা প্ল্যাটফর্ম থেকে আমরা মুভমেন্ট দিতে হবে। তাই কংগ্রেসের থেকে একটা আমাকে অফার দিয়েছে যে আপনি আন কংগ্রেসে, আমরা মিলে কাজ করব। আমার ভালো লেগেছে, ওনারা খুব সুন্দরভাবে আমাকে বলেছে যে আমরা কীভাবে কাজ করব, ভালোই লেগেছে। আর আমাদের প্রাক্তন আমাদের শিলচরের সাংসদ, উনিও আমাকে দেখেছে, আমি ওনার সঙ্গে দেখা করেছি, এবং পরবর্তী সময়ে ওনাকেও বলেছি যে আমি শুধু কংগ্রেসে বা সংগঠনে যদি আসি, সেই হয়তো আপনার জন্য সংগঠনের কোনো লাভবান না হইতেও পারে, সেই জন্য আমার যতটুকু সঙ্গী বা আমার যতটুকু গুরুজন বা আমার কার্যকর্তা, তাদের সঙ্গে পারস্পরিকভাবে। তাহলে আপনি একটা কথা বলতে চাইছেন বারবার, যেটা আপনি বুঝাতে চাইছেন যে আপনার একটা সমর্থক মহল আছে, নির্দল হওয়ার পরেও আপনার একটা ফলোয়ার্স আছে, যা বা আপনাকে যারা এই আসনে দেখতে চান বা আপনাকে দিয়ে কিছু কাজ করাতে চান, প্রতিনিধি হিসেবে পেতে চান, এরকম একটা গ্রুপ রয়েছে, এই গ্রুপের সিদ্ধান্ত অনুযায়ী আপনি চলেন, এবং সেই কারণেই বিরোধিতা করতে গিয়ে শাসক দলের বিরোধিতা করার প্রয়োজন রয়েছে, কারণ তারা একনায়কত্বে পরিণত হতে পারে। তো সেই জন্য আপনি চাইছেন যে একটা প্ল্যাটফর্ম থেকে যদি আরও সাহায্য সহযোগিতা পাওয়া যায় তাহলে আপনি করবেন। তা তো কংগ্রেসে যদি তারা যোগদানের জন্য আপনাকে অফার করে, আপনাকে যদি চায়, তাহলে আপনার সিদ্ধান্ত কী হবে? সেটাই আমি বললাম যে আমার সিদ্ধান্ত, আমি আমার যতজন কার্যকর্তা, কারণ আমি সৌভাগ্যবান যে আমি কোনো দলের ব্যানারে না থাকা সত্ত্বেও আজকেও আমার লক্ষ্মীপুরে প্রচুর আমার সঙ্গে কার্যকর্তা রয়েছে বা আমার সঙ্গে রয়েছে, আমাকে একজন অভিভাবক হিসাবে আশীর্বাদ বা ওনাদের হাত ধরে যাওয়ার মতো আমার এখনও রয়েছে পরিস্থিতি। তাই আমি ওনাদের একটা পরামর্শ নিয়ে, আমি ওনারা যদি বলেন যে আমি একটা কংগ্রেসের প্ল্যাটফর্মে গিয়ে কাজ করলে করতে করা যাইব, তবে আমরা সব একসঙ্গে গিয়ে আমরা কাজ করব। তাই ওই সময়টাই এখন বাকি রয়েছে, কারণ মোটামুটি মানে একটা কংগ্রেসে যাওয়ার আমরা চিন্তাধারা করছি, কিন্তু তার মধ্যে আমাদের গ্রুপের মধ্যে যেটা আলাপ আলোচনা সেটা সম্পূর্ণ হয়নি এখনও। তাই আমরা অফিসিয়ালি এখনও কংগ্রেসে আমি এখনও ঢুকছি। প্রায় 21,000 ভোট পেয়েছেন গত নির্বাচনে,
তো সেটা কম কথা নয়। বিজেপির যে বর্তমান যে অবস্থা, সেই অবস্থায় আপনি একজন বিজেপি কর্মকর্তা ছিলেন, আরএসএসের সদস্য ছিলেন, সেই অবস্থায় বিজেপি ছেড়ে আপনার সঙ্গে এই 21,000-এর মধ্যে একটা নিশ্চয় বিজেপি সমর্থক বিজেপি কর্মী একটা মেজর শেয়ার রয়েছে, একটা বড় অংশ রয়েছে, অন্যান্য কমিউনিটির মানুষও আছেন। তো এই যে আপনি বিজেপি ছেড়ে এসেছেন, আপনার সঙ্গে এত লোক এসেছে, তারা কি আপনি কংগ্রেসে গেলেও আপনার সঙ্গে থাকবে? হ্যাঁ, আশা করি বেশি থাকবে। কারণ আমি 2021-এ যখন আমি লড়াই করেছি, তখন মাত্র আমি 7-8 দিন সময় পেয়েছি আমার হাতে। আচ্ছা, এই 7-8 দিনে আমার লক্ষ্মীপুর সমষ্টির 1,59,000 ভোটারের যেটা সংখ্যা, যে একটা সমষ্টি, আর প্রত্যেক জায়গায় গিয়ে আমি মানে যোগাযোগ করার আমার সম্ভব হয়েছে না। মাত্র 7-8 দিনে আমি যত জায়গায় গেছি সবাই আমাকে গ্রহণ করছে এবং ওনারা ভোট দেবে বলে আমাকে প্রতিশ্রুতিও দিয়েছে আর ভোটও দিয়েছে আমাকে। তাই আশা করি এখন বর্তমানে যদি আমি একটা ব্যানারে যাই, আমি লক্ষ্মীপুরের প্রায় সব জায়গায় আমি আমার সমাজের হিতের জন্য বা আমার জনসাধারণের হিতের জন্য আমি কাজ করার জন্য বের হব, তো নিশ্চয় আমার সঙ্গে সাথ দিবে। এবং আমার পুরো বিশ্বাস যে আমি যতটুকু ভোট পেয়েছি এটার থেকে বেশি আমার সমর্থক আগামী দিনে আসবে। তাহলে আপনি এটা কথা বলতে চান যে মাত্র 7 দিনের মধ্যে আপনি আপনার সংগঠনকে আবার ঘুরে ফিরে সাজানোর চেষ্টা করেছেন এবং সময় পেলে আপনি আরো ভালো করতে পারতেন। আচ্ছা, তো আপনি দল বদল করার পর এই চিত্রটা অনেকটা পাল্টে যাবে কিন্তু। তো দল বদল করার পর অনেক মানুষ হয়তো যারা বিজেপির সদস্য আপনাকে নির্দল হওয়ার পরেও দিয়েছে, কারণ হয়তো ধারণা ছিল যে আপনি বিজেপির মানুষ আছেন। হ্যাঁ, তো নির্দল গেলে কথা নেই, কিন্তু কংগ্রেসে গেলে হয়তো এর থেকে কিছু মাইনাস হতে পারে, কিছু প্লাস হওয়ারও সম্ভাবনা আছে কিনা আপনি কি বলেন? এটা তো দেখেন, সেটা আমি এখন থেকে বলাটা ঠিক হবে না, কারণ আমি যখন কংগ্রেসে যদি যাই বা কংগ্রেসে যোগদান দেই, তবে কংগ্রেসের ব্যানারে আমি কাজ করব যখন, বিভিন্নতে বলাটা বোধহয় আমার ঠিক হবে না। কিন্তু আমার বিশ্বাস, আমার লক্ষ্মীপুরবাসী আমাদের সম্মানীয় নাগরিকরা নিশ্চয়ই একটা সঠিক বিচার দিয়ে আগামী দিনে নিশ্চয়ই মানে সমর্থক বাড়বে বা সাথ দিবে, সেটা আমার পুরো বিশ্বাস আছে। আর আরেকটা কথা, মাঝখানে আপনি বলেছিলেন যে আমি সংগঠন বিভিন্ন সঙ্গে বিজেপির থাকা সময়েও আমি অন্য সংগঠনের সঙ্গে, যেটা অরাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত আসলাম, সেটা হইল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আরএসএস। তো আরএসএসে যখন আমি আসলাম, তো আরএসএসে আমি স্বয়ংসেবক সদস্য হিসাবে যেটা আমি আরএসএসে পেয়েছি, সেটা আমি সমাজে ভালো, যেটা আমি সমাজে আমি দিয়েছি, আর যেটা খারাপ সেটা আমি সমাজে কোনো দিনও অ্যাপ্লাই করছি না। আপনারাও আমার আগের পাস রেকর্ড দেখবেন যে কোনো কমিউনাল ইস্যু নিয়ে বা সেই ধরনের ইস্যু নিয়ে আমি যোগাযোগ ছিলাম না। আর আরেকটা ব্যাপার, আরএসএসের যেটা, সেটা আমি পুরাপুরি বলাটাও আমার জন্য না, মানে আমিও পারবো না, যতটুকু আমি পাইছি আরএসএসে সেটা আমি রাষ্ট্রীয়তাবাদী যেটা, সেটাই শিখাইছে আমারে। আর রাষ্ট্রীয়তাবাদী লইয়া আমি যেটা রাষ্ট্রের জন্য কি করতে হবে সেটাই আমি সমাজে আমি কাজ করছি। আর বিভিন্ন ট্রলি আছে, আর বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, এই সমস্ত আমি আমি কাজ করছি না। আমি শুধু আরএসএসের একটা রাজনৈতিক আমরা ট্রেনিং যেটা ছিল সেটা কাজ করছিলাম, আর রাজনৈতিকবিদ হিসাবে কি ধরনের রাষ্ট্রীয়তাবাদী একটা ন্যাশনালিজম মনোভাব থাকতে হবে সেটাই দিয়ে আমি সেটাই ভালো যেটা দিয়েছি। কারণ আমাদের বরাক ভ্যালির মতো, কাছাড়ের মতো, লক্ষ্মীপুরের মতো জায়গায় এখানে হিন্দু হোক, মুসলিম হোক, যে কোনো ধর্মের হোক, যে কোনো ভাষাভাষী হোক, এখানে কমিউনাল করলে যারা করে তারাই ক্ষতি হবে এখানে, এটা আমার যত দুঃখ আমার এক্সপিরিয়েন্সে যত কয়। তাই এখানে আমরা সব, কেউ এখান থেকে যাবে না, সবাই এখানে। কি ভাবছেন, এখন আর ভাবতে হবে না? যদি আপনার বাড়ির পাশে অভিজ্ঞ ডাক্তার আর উপযুক্ত প্রয়োগশালা থাকে, তবে বাইরে যাবেন কেন? যোগাযোগ করুন হেলথ ওয়ার্ল্ড ফার্মেসি বাসকান্দি, বিশ্বাসের আর এক বিন্দু।
এটা পলিটিক্যাল ইস্যুত আননেসেসারি এটা ডিভাইড অ্যান্ড রোল চলে, এটা যাতে আমি আজকের এই ইন্টারভিউ সবাইকে জানাতে চাই যে এটা নিয়ে অনর্থক আমরা মাথা ঘামাইয়া কোনো লাভ নাই। যেটা ভালো যে লিডার আমাদের দেশের জন্য এবং যে লিডার আমাদের জনসাধারণের জন্য হিতের কাজ করতে পারবে, ক্ষমতা থাকবে, ওনার সাথে আপনারা থাকবে। আচ্ছা, তো আরএসএস এ যেহেতু ছিলেন, আপনার কথা মতো যে আরএসএস এর যে রাষ্ট্রবাদী দিকটা আপনি পেয়েছেন এবং ইদানিং মোহন ভাগবত আরএসএস প্রধান তিনি যেসব কথা বলছেন সে তার মধ্যে এই ধরনের কিছুটা সুর আছে, সবাইকে নিয়ে চলার, সুন্দরভাবে চলার, দেশ গঠন করার ব্যাপার আছে, সেটাই আপনি শিখেছেন আপনি বলছেন, তো এটা একটা ভালো দিক। তো আপনি চান না যে লক্ষ্মীপুরে বা কোনো জায়গায় ভারতবর্ষের মানুষ নিজেদের মধ্যে লড়ালড়ি করুক, এটাই আপনি বলতে চাইছেন? হ্যাঁ, কারণ এটা অনর্থ, কেউ যাবে না, কে যাবে এখান থেকে? আপনি বলুন তো, কে আগে এসেছে এখানে? ইতিহাসে এখানে সব কিছু আছে, কে এসেছে আগে? আমরা বরাক ভ্যালির কাছারে কোন সম্প্রদায়ে কোন ভাষাভাষী মানুষ কে এসেছে, কে পড়ে এসেছে, এইগুলো গণনা করিয়া মনে হয় কোনো ইয়ে হবে না, ফায়দা নেই। কারণ একটা শেষ প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করছি, সময় প্রায় ফুরিয়ে আসছে, যে আপনি দুইবার বিধায়ক হিসাবে বিধায়ক পদের জন্য প্রার্থী হয়েছেন, আগামীতেও নিশ্চয় বিধায়ক পদের জন্য প্রার্থী হবেন, যে কোনো দলে হয়ে হোক বা নির্দল হয়ে হোক, তো বাকি যারা বিধায়ক আছেন যেমন কৌশিক রায়, আগে বিধায়ক ছিলেন আমাদের রাজদীপ গোয়ালা বা রেনা সিংহ একসময় লড়েছেন, মুকেশ পাণ্ডে লড়েছেন কয়েকবার, সবাইকে বাদ দিয়ে মানুষ কেন আপনাকে পছন্দ করেন, কি আপনি করছেন বা কি করবেন? যদি বর্তমানে যারা আমাকে পছন্দ করেছেন সেটা আমি ঠিক জানা নেই যে কতজনে আমাকে পছন্দ করেছে বা ১০০০০, হ্যাঁ, তো সেই মনে হয় যারা ২১,০০০ ভোটারে আমাকে সমর্থন করেছেন, ভোট দিয়েছেন, এর বেশিও দিয়েছে, কিন্তু বিভিন্ন কারণে সেই ভোটটা আমরা প্রকাশ্যে আসেনি। আমি আজকে আপনাদের কাছে সেটাই বলতে চাই যে বিভিন্ন জায়গায় ভোট দিয়েছে আমাকে, কিন্তু আমি সেই ভোটটা মানে প্রকাশ্যে বা কাউন্টিংয়ে সেটা নিয়ে পরে আলোচনা করব। তো যারা আমাকে সমর্থন করেছেন নিশ্চয় তারা আমার অ্যাক্টিভিটিস, যে আমি বিগত সময়ে যেটা কাজ করেছি নিশ্চয় ভালো লেগেছে, আর আগামী দিনে আমি সেটা যারা ২১,০০০ ভোটারে যেটা ভোট দিয়ে আমাকে সমর্থন করেছেন আমি ওনাদের জন্য সঙ্গে আমাদের লক্ষ্মীপুরবাসীর জন্য যে কোনো হিতের কাজে, যে কোনো মানে ওয়েলফেয়ার কাজে আমি মানে সামনে দাঁড়িয়ে আমি কাজ করব, সেটা আগের থেকে বেশি আমি অগ্রসর হয়ে কাজ করব, অ্যাগ্রেসিভলি কাজ করব, এটা আমার এখনও ইয়ে আছে, কিন্তু সঙ্গে আমাদের কার্যকর্তা তথা আমাদের লক্ষ্মীপুর জনসাধারণরা আমাকে মনোবল দিতে হবে, আমাকে মরেল সাপোর্ট দিতে হবে, আর সেই মরেল সাপোর্ট নিয়ে, কারণ আমরা এখানে যদি আমি একটা বলতে চাই যে জিতেছে এখানে ওনাকে আমি অভিনন্দন জানাই, উনি আমাদের লক্ষ্মীপুরবাসীরা ওনাকে বিধায়ক বানিয়েছে, উনি আমাদের লক্ষ্মীপুর বাসীও নয়, উনি তো বহিরাগত বাইরের থেকে এসেছে, কিন্তু আমরা এখানে আপনাকে বিধায়ক বানিয়েছি, যেহেতু আপনি হাইলাকান্দি যখন ২০২১ ভোট যখন দেওয়া ছিল তখনও আপনি এইখানে ভোটাধিকার না, আপনি হাইলাকান্দির ভোটাধিকার, তো আজকে বিধায়ক হয়েছেন, তবে আমাদের লক্ষ্মীপুরবাসীর জন্য কোনো ক্ষতি যদি ক্ষতিকারক কাজ করা হয় আর সেটার বিরুদ্ধ করার মতো কোনো নাই যদি ভাবুন সেটা মানে একটু ভুল হবে, তার বিপক্ষে আমি সবসময় আগে থাকবো থইবাসে, মানে সেই ধরে আমার জনসাধারণ লক্ষ্মীপুরবাসীর জন্য যদি কোনো ক্ষতিকারক কাজ হয় রুলিং গভর্নমেন্ট হোক বা অন্যান্য হোক আমি আগে দাঁড়াবো, আর আগে যেমনি দাঁড়িয়েছিলাম এখন আরও বেশি দাঁড়াবো। এখন তার মানে আপনি বলছেন যে জনগণের জন্য একটা প্রতিরোধকারী শক্তি হিসাবে আপনি সবসময় একটা নেতৃত্ব দেন সবসময়, আর সেটার জন্য আমি খোলা বলেছি যদি রুলিং গভর্নমেন্টে পরিকল্পিতভাবে আমাকে যদি কোনো আমি জনহিতে হিতমূলক কাজ করার সময় যদি আমাকে শাস্তি দেওয়ার যদি ইয়ে করে আমি সেটার জন্য প্রস্তুত, যদি আমি যদি আমাকে যদি কেউ সেই ধরনের আমি কিন্তু সেটার জন্য কোনো দিন পিছিয়ে হাঁটবো না,
লাগলে আমি জেলেও যাই না। আচ্ছা, তো এই আপনার এই কথাগুলো আমাদের খুবই ভালো লাগলো। দেখা যাক কি হয়, তৈবা সিংহ পরবর্তীতে মানুষের নেতৃত্ব কতটুকু দিতে পারেন। আমাদের লক্ষ্মীপুরে নানান সমস্যা আছে, ক্ষমতা আপনার হাতে নেই, কিন্তু ক্ষমতা না থাকলেও অনেক কিছু করা যায়। বিরোধী দলের একটা বা বিরোধীদের একটা বিরাট ভূমিকা আছে লক্ষ্মীপুরে, সেই রকম একটা বিরোধী প্রতিরোধকারী শক্তি দাঁড়াতে পারে কিনা আপনার নেতৃত্বে সেটা সময়ই বলবে। এবং কোনো দল যদি আপনি পছন্দ করেন নতুনভাবে, তবে সেই দলে আপনি কতটুকু টিকে থাকবেন তার উপরও অনেক কিছু নির্ভর করছে, সেই দলও আপনাকে কতটুকু সহযোগিতা করে তার উপরও নির্ভর করছে। অনেক কিছুই দেখার বাকি আছে লক্ষ্মীপুরের মানুষের, অনেক কিছুই হতে পারে, তো সেই সময়ের সাক্ষী আমরা নিশ্চয়ই হব এবং সেই সময়ের সাক্ষী হিসেবে সেটাকে একটা অনুঘটক হিসেবে কাজ করার জন্য আমরা আজকের ইন্টারভিউ আজকের সাক্ষাৎকারে পেয়েছি, তৈবা সিংহ প্রস্তুত আছেন। সুতরাং আমরা অনেক ধন্যবাদ জানাই তৈবা সিংহ, আপনি আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, আপনার ব্যস্ততম সময়ের মধ্যে কিছুটা আমাদের জন্য বা জনসাধারণের জন্য রেখেছেন বলে আমরা আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাইকে, আমাদের শ্রোতাদেরও অনুরোধ করব এই সাক্ষাৎকারটা মনোযোগ সহকারে দেখার জন্য। ধন্যবাদ, নমস্কার।